ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বায়ো অ্যাভেলেবিলিটি নিয়ে আলোচনা করব। খুব সংক্ষিপ্ত ভিডিও, কিন্তু খুবই ইফেক্টিভ এবং খুবই হেল্পফুল হবে আশা করছি এই বায়ো অ্যাভেলেবিলিটি জিনিসটি কি সেটি বোঝার জন্য। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো বায়ো অ্যাভেলেবিলিটি শব্দটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বায়ো আর একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। বায়ো মানে হচ্ছে লিভিং অর্গানিজম, যেমন মানুষ বা যে কোনো প্রাণী, লিভিং অর্গানিজম। আর হচ্ছে অ্যাভেলেবিলিটি মানে আমরা জানি যেটা হচ্ছে অ্যাভেলেবল, অর্থাৎ পাওয়া যায়, অর্থাৎ কি পাওয়া যায়, কি অ্যাভেলেবল হয়। আমরা যে ড্রাগটা খাচ্ছি, এই ড্রাগটা যে আমাদের শরীরে অ্যাবজর্পশন হচ্ছে, আমরা আগের লেকচারে পড়েছি, ক্লাসে পড়েছি যে অ্যাবজর্পশন মানে হচ্ছে ড্রাগটা কিভাবে রক্তের সাথে অথবা ব্লাড স্ট্রিমে অথবা সিস্টেমিক সার্কুলেশনে মিশে যাচ্ছে বা অ্যাবজর্পশন হচ্ছে। তো এই অ্যাবজর্পশনটা, এই ড্রাগ তো এই ড্রাগটা যে অ্যাবজর্বড হয়, তো এই ড্রাগটা হচ্ছে আমাদের শরীরে কতটুকু অ্যাভেলেবল, কতটুকু কাজ করার জন্য অ্যাভেলেবল আছে, সেটাই হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। লিভিং অর্গানিজমের ড্রাগটা কতটুকু অ্যাভেলেবল, অর্থাৎ একটা শুধু উদাহরণ দিয়ে শুরু করি, যদি আমি 100 মিলিগ্রামের একটা ড্রাগ খাই এবং সেটা যদি 60% বায়ো অ্যাভেলেবল হয়, অর্থাৎ 60% অ্যাভেলেবল থাকে রক্তে, তাহলে সেটার বায়ো অ্যাভেলেবিলিটি বিএ হচ্ছে 60%। 100 মিলিগ্রামের একটা ড্রাগ যদি আমরা খাই মুখে ওরালি এবং সেটা যদি 60% অ্যাভেলেবল হয়, 60% অ্যাবজর্পশন হয় আনচেঞ্জড অবস্থায়, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায়, সেটাই হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। এখানে আরেকটা চমৎকার কথা আছে, সেটা হচ্ছে আমরা যে ইঞ্জেকশন নেই বা ইন্টারভেনাস নেই, আইভি যেটাকে বলি বা মাসলেও নেয়, আইএম নেওয়া হয়, তো আইভিতে আমরা যেটা নেই সেটার বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে 100%, অর্থাৎ সেটা সম্পূর্ণ কাজ করার জন্য অ্যাবজর্পশন হয়, সম্পূর্ণ অ্যাবজর্পশন হয়ে যায়, সরাসরি রক্তে অ্যাবজর্পশন হয়ে যায়, সরাসরি রক্তে বা ব্লাড সার্কুলেশনে বা ব্লাড স্ট্রিমে অ্যাভেলেবল হয়ে যায় কাজ করার জন্য। কী কাজ করার জন্য, আমরা ড্রাগটা যেই উদ্দেশ্যে খাচ্ছি, সুস্থ হওয়ার জন্য, সেটা মাথা ব্যথা হোক, পায়ে ব্যথা হোক বা বুকে ব্যথা বা যে কোনো ডিজিজের জন্য আমরা খাইতে পারি, সেটা কতটুকু অ্যাবজর্বড হচ্ছে অপরিবর্তিত অবস্থায়, সেটাই হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। তো আমরা যেই মুখে খাই সেটার বায়ো অ্যাভেলেবিলিটি কম হয় কেন, কারণ সেটা হচ্ছে আমরা জানি মুখে যখন খাই, অ্যাবজর্পশনের ক্লাসে আমরা পড়েছি, যখন খাই ইসোফেগাস দিয়ে ড্রাগটা যখন যায়, গিয়ে যখন স্টমাকে যায়, স্টমাকে সেটাকে ভাঙে, মলিকুলগুলো ভাঙতে কিছুটা সময় লাগে, তারপর সেগুলো আবার ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইনে গিয়ে তারপরে ব্লাড ক্যাপিলারিসের মাধ্যমে অ্যাবজর্পশন হয়, রক্তে মিশে যায়, তারপরে আবার সেটা লিভারে যায়, লিভারে গিয়ে মেটাবলিজমের জন্য লিভারে যায়। তাহলে এই যে প্রসিডিউরগুলো, এই প্রসিডিউরগুলোতে অনেক সময় লাগে এবং ড্রাগটা কিছু দেখা যায় ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, কিছু অন্যান্য সাইটে হয়, আবার মেটাবলিজমের জন্য লিভারে যায়। সেজন্য এই ওরালে যে ড্রাগগুলো, সেগুলো সব ড্রাগগুলোর বায়োঅ্যাভেলেবিলিটি, অর্থাৎ আমরা 100 মিলিগ্রাম যদি ওষুধ খাই, সেটা 100 মিলিগ্রাম অ্যাবজর্পশন রক্তে মিশবে না। এজন্য আমরা সবসময় ওরালের ডোজটা একটু হায়ার ডোজ দিতে হয়, যাতে বায়োঅ্যাভেলেবিলিটিটা একটু বেশি পাওয়া যায়, অর্থাৎ ড্রাগগুলো অ্যাবজর্পশন হয়ে হয়ে বিভিন্ন জায়গায় বা লিভারে মেটাবলাইজড হওয়ার পরও যেন কাজ করার মতো একটা অ্যামাউন্ট অবশিষ্ট থাকে। এজন্য ওরালের ড্রাগগুলো একটু বেশি মিলিগ্রাম দিতে হয়, এক্সটেনশন করতে হয়। তো যাই হোক, এখন ডেফিনেশনে আমরা বলতেছি দি রেট অ্যান্ড এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবজর্ব, দ্য রেট, অর্থাৎ রেট মানে কি হার, অর্থাৎ আমরা বলি না সময়ের হার, অর্থাৎ কোন সময়ের মধ্যে হচ্ছে, দ্য রেট হার। এক্সটেন্ট, এক্সটেন্ট মানে হচ্ছে বিস্তৃতি অথবা অ্যামাউন্ট, ড্রাগের বিস্তৃতিটা অথবা ড্রাগের অ্যামাউন্টটা, কী পরিমাণ ড্রাগ অপরিবর্তিত অবস্থায় আছে, অপরিবর্তিত অবস্থায় আনচেঞ্জড ফর্মে, অর্থাৎ ড্রাগগুলো যে অ্যাবজর্পশন হয় পরিবর্তিত হতে হতে, ভাঙতে ভাঙতে। তো এখানে অপরিবর্তিত অবস্থায় কীভাবে কতটুকু হয়, ফ্রম ইটস ডোজেস ফর্ম, ডোজেস ফর্ম মানে যেই ফর্মে আমরা যেই ডোজে দিচ্ছি ওরালি অথবা ইন্টারভেনাসলি, অ্যান্ড বিকাম অ্যাভেলেবল অ্যাট সাইট অফ অ্যাকশন, এবং কতটুকু অ্যাভেলেবল, কতটুকু পাওয়া যায় সাইট অফ অ্যাকশন, অর্থাৎ
যে সাইটে কাজ করতে হবে। সাইট মানে অবস্থান। অনেকে আমি দেখি পরীক্ষার খাতায় সাইটের জায়গায় সাইড লিখে রাখে, সাইট মানে হচ্ছে অবস্থান, সাইট অফ অ্যাকশন অর্থাৎ যেই অবস্থানে কাজ করবে, যেই অবস্থানে যেই জন্য ড্রাগটা দেয়া হচ্ছে। তাহলে ড্রাগটার হচ্ছে হার মানে সময়, এবং এক্সটেন্ট মানে বিস্তৃতি অথবা অ্যামাউন্ট, কোন অ্যামাউন্টের ড্রাগটা অ্যাবজর্ব হচ্ছে ডোজেস ফর্মে, এবং সেটা সাইট অফ অ্যাকশনের জন্য কতটুকু অ্যাভেলেবল, কতটুকু পাওয়া যাচ্ছে। 100 মিলিগ্রাম আমরা একটা ড্রাগ খাইলাম, সেটা কাজ করার জন্য কতটুকু মিলিগ্রাম অপরিবর্তিত আছে, কতটুকু ব্লাডে অ্যাভেলেবল আছে, লিভিং অর্গানিজমে অ্যাভেলেবল আছে, সেটাই হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। তাহলে এখানে ছবিটা হচ্ছে আইভি রুটে আমরা যেটা দেই সেটা হচ্ছে সরাসরি অ্যাবজর্পশন হয়ে যায়, সরাসরি ব্লাডে মিশে যায়। অ্যাবজর্পশন মানে কি? ব্লাডে মিশে যাওয়া। তাহলে সরাসরি সম্পূর্ণটাই অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে ব্লাডে, কাজ করার জন্য সম্পূর্ণটাই উপযুক্ত, কাজ করার জন্য রেডি সাইট অফ অ্যাকশনে যাওয়ার জন্য। তাহলে সেটা হচ্ছে 100% অ্যাভেলেবিলিটি, বায়ো অ্যাভেলেবিলিটি। আর যে ড্রাগগুলো আমরা বা মেডিসিনগুলো অন্যান্য রুটে যেমন হচ্ছে ওরাল রুটে যদি নেই, তাহলে সেটার বায়ো অ্যাভেলেবিলিটি ডিক্রিজেস ডিউ টু ইনকমপ্লিট অ্যাবজর্পশন অথবা ফাস্ট পাস মেটাবলিজম, তাহলে এগুলোর বায়ো অ্যাভেলেবিলিটি কম হবে। আচ্ছা, আমরা এখন একটি গ্রাফের মাধ্যমে বায়ো অ্যাভেলেবিলিটিটা বোঝার চেষ্টা করব। এই গ্রাফের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোন সময়ের মধ্যে কোনো মানুষের শরীরের ব্লাডে অথবা সেরামে অথবা প্লাজমায় ড্রাগ কতটুকু কনসেন্ট্রেশন হবে এটা বোঝাচ্ছে। তো এটা বোঝার জন্য আমরা দুইটা লাইন টেনেছি, একটা নিচে কালো কালি দিয়ে সেটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে লম্বালম্বিভাবে সেটা হচ্ছে সেরাম ড্রাগ কনসেন্ট্রেশন বা ব্লাডে ড্রাগটার ঘনত্ব, সেরাম বা প্লাজমায় ড্রাগের ঘনত্ব। তাহলে আরেকটি আমরা নীল কালি দিয়ে ডট ডট দাগ টেনেছি, এটা হচ্ছে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন, আমি ভুলে ম্যাক্সিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন লিখেছি, এটা হবে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন বা এমইসি। আরেকটি লাল দাগ দিয়ে ডট ডট দিয়ে দাগ টানা আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন এমএসসি। তাহলে আমাদের যেই ড্রাগটা খাচ্ছি সেটার যেই থেরাপিউটিক ইফেক্টটা পাওয়ার জন্য অর্থাৎ পর্যাপ্ত কনসেন্ট্রেশনের জন্য আমাদের ড্রাগের কনসেন্ট্রেশন থাকতে হবে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন এবং ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের মধ্যবর্তী যে অংশটা সেই অংশটাতে, সাদা অংশটাতে, অর্থাৎ নীল ডট দাগ দেওয়া থেকে উপরে যে লাল ডট দাগ দেওয়া আছে এর মধ্যে থেরাপিউটিক ইফেক্টটা থাকতে হবে। এখন যদি ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন যদি পার হয়ে যায়, ক্রস করে ফেলে, তাহলে সেটা ড্রাগের কনসেন্ট্রেশনটা আনসেফ হবে, তখন কিছু সাইড ইফেক্ট দেখা যায় ড্রাগের কনসেন্ট্রেশন যদি আনসেফ হয়। আর যদি মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনের নিচে যদি কার্ভটা থাকে তাহলে ড্রাগটা কাজ করবে না, থেরাপিউটিক ইফেক্ট পাবে না, অর্থাৎ যে উদ্দেশ্যে খাচ্ছে সেটা সফল হবে না। আমাদের থাকতে হবে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন এবং ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের মধ্যবর্তী যে জায়গাটা, সেই জায়গাটাতে ড্রাগের কনসেন্ট্রেশন থাকতে হবে। আবার যদি কোনো ড্রাগ আমরা জানি যে আইভি যদি নেই তাহলে সেটা পুরোপুরি অ্যাবজর্পশন হয় অর্থাৎ রক্তের সাথে মিশে যায় এবং সেটার অবশ্যই 100% বায়ো অ্যাভেলেবিলিটিও হয় এবং খুব দ্রুত কাজ করে। আর অন্যান্য রুটে যেমন ওরাল রুটে যদি আমরা নেই সেটার বায়ো অ্যাভেলেবিলিটি 100% হয় না, কারণ 100% অ্যাবজর্পশন হয় না। এজন্য ওরাল রুটের ড্রাগগুলো দেখা যায় যে ডোজটা একটু বাড়িয়ে দিতে হয়, এটা আগে বলেছি। তো এখন দেখি যে কোন সময়ে ড্রাগটা ম্যাক্সিমাম ইফেক্ট শো করে, সেটাকে আমরা টিম্যাক্স টাইম বলে, টিম্যাক্স বলে অর্থাৎ টাইম, টিতে টাইম, ম্যাক্সতে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা সেই সময় হাইয়েস্ট থাকে। আর ওরাল অ্যাডমিনিস্ট্রেশনও টিম্যাক্স ওরাল অ্যাডমিনিস্ট্রেশন বলে, সেটাও টিম্যাক্স ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এখন এটার একটা সূত্র আছে, বায়ো অ্যাভেলেবিলিটিকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ মানে হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। এটার সূত্র হচ্ছে এইউসি অর্থাৎ এরিয়া আন্ডার কার্ভ, যেই কার্ভ মানে বাঁকা অংশটা সেটার যে এরিয়াটা আছে ওরাল অ্যাডমিনিস্ট্রেশনের, সেটাকে যদি এইউসি আইভি অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এরিয়া আন্ডার কার্ভ আইভি অ্যাডমিনিস্ট্রেশন, আইভিতে দেওয়ার ফলে যতটুকু হচ্ছে, আইভিতে দিলে 100% হবে, যতটুকু 100 মিলিগ্রাম দিলে নিচে হচ্ছে 100 মিলিগ্রাম, আর সেটা সেই ড্রাগই যদি আমরা ওরাল অ্যাডমিনিস্ট্রেশন করি যদি 50% অ্যাবজর্পশন হয় তাহলে 50 সেটাকে 100 দিয়ে ভাগ করলে, বা মানে যতটুকু মিলিগ্রাম দিচ্ছি সেটা দিয়ে ভাগ করলে যেই রেজাল্টটা আসে সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি, সেই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। এটা সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু
এইউসি ওরাল অ্যাডমিনিস্ট্রেশন ভাগ এইউসি আইভি অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা হচ্ছে বেসিক কথা। এরপরে যদি ড্রাগ যদি ওরালি যেহেতু কোনো ড্রাগ 100% বায়ো অ্যাভেলেবিলিটি হয় না, কিন্তু আইভি রুটের ক্ষেত্রে 100% হয়, সেজন্য এই সূত্রটা অ্যাপ্লাই করলে সেই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটিটা পাওয়া যাবে। তো এই বায়ো অ্যাভেলেবিলিটিটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কোন ড্রাগ কীরকম বায়োবিলিটি হবে, যেমন যদি সেই ড্রাগটা ওয়াটার সলিউবল কিনা বা লিপিড সলিউবল কিনা, তারপর যেমন ক্রিস্টালয়েড টাইপের যে ড্রাগগুলো আছে সেইগুলো বায়োবিলিটিটা কলয়েড টাইপের চেয়ে বেশি হয়। এরপর আমরা যদি লিকুইড ফর্মের যদি কোনো ড্রাগ দেই যেমন সিরাপ, তাহলে তার অ্যাবজর্পশনটা বেশি হবে, তাহলে বায়ো অ্যাভেলেবিলিটিও তার বেশি হবে। আবার যদি ক্যাপসুল ফর্মে খাই তাহলে তার অ্যাবজর্পশনটা ক্যাপসুল ফর্মে আসলে লিকুইড ড্রাগের চেয়ে কম হবে, কিন্তু ট্যাবলেট ফর্মের চেয়ে ক্যাপসুল ফর্মের বায়ো অ্যাভেলেবিলিটিটা বেশি হবে। আবার কোনো ড্রাগ, দুইটা ড্রাগ যদি খাই, একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগ যদি ইন্টারেকশন করে, তাহলে একটা ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটিটা একটু কমে, একটার বাড়ে, এরকম কিছু ফ্যাক্টর আছে। তারপর কিছু অর্গান রিলেটেড ফ্যাক্টর আছে, যেমন যদি পিএইচ অ্যাসিডিক মিডিয়াতে যদি কোনো অ্যাসিডিক ড্রাগ নেই তাহলে তার অ্যাবজর্পশনটা বেশি হবে, পিএইচ মিডিয়াতে অ্যাসিডিক মিডিয়াতে যদি অ্যাসিডিক ড্রাগ নেওয়া হয়, তার ফলে বায়ো অ্যাভেলেবিলিটিটাও বেশি হবে। আবার যে ড্রাগ যত তাড়াতাড়ি স্টমাক ক্রস করে ইন্টেস্টাইনে আসে সেটার বায়ো অ্যাভেলেবিলিটিটাও বেশি হবে, কারণ ইন্টেস্টাইনের সারফেস এরিয়াটা বড়, ইন্টেস্টাইনটা পেঁচানো থাকে, ওটার এরিয়াটা বড় স্টমাকের চেয়ে, তাহলে সেটাতে অ্যাবজর্পশন বেশি হয়। তাহলে অ্যাবজর্পশন যত বেশি হবে বায়ো অ্যাভেলেবিলিটিটাও তত বেশি হবে। তারপরে কোনো পেশেন্টের যদি ডায়রিয়া বা ম্যাল অ্যাবজর্পশন থাকে, যদি অ্যাবজর্পশন কম হয় অথবা ডায়রিয়া থাকে যদি আমরা সাপোজিটরি নেই, হ্যাঁ, তাহলে সেটা দেখা যায় যে জিআইটিতে বা ইন্টেস্টাইনে, হ্যাঁ, থাকার সময় কম পায়, তাহলে তার অ্যাবজর্পশনও হয় কম, আর অ্যাবজর্পশন যখন কম হয় তার বায়ো অ্যাভেলেবিলিটিটাও কম হয়। এরপরে যদি কোনো ড্রাগ ফাস্ট পাস মেটাবলিজম যদি বেশি হয় তাহলে সেই ড্রাগের অ্যাবজর্পশনটা তত কম হয়, আর অ্যাবজর্পশন যত কম হয় সেই বায়ো অ্যাভেলেবিলিটিটাও তখন সেই ড্রাগের তত কম হয়। তো এরকম বেশ কিছু ফ্যাক্টর আছে, তো এগুলো মনে রাখলেই হবে আশা করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে যে কোনো ভিডিও টপিকস ফার্মাকোলজি বা যে কোনো সাবজেক্টের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।